2023 সালের 8 ডিসেম্বর পর্যন্ত প্রায় 80,000 প্রবাসী এই দেশে খালি হাতে ফিরে এসেছে। প্রতি বছর আমাদের দেশ থেকে বিদেশে যাওয়া প্রায় 1,20,00,000 রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে থাকে। আমাদের প্রবাসী কর্মীরা প্রতি বছরই কিন্তু তাদের কষ্টে অর্জিত অর্থ মাধ্যমে আমাদের এই দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। বিশেষ করে আমাদের আমদানি রপ্তানির বাণিজ্যে যে ঘাটতিটা আছে সেটার বেশিরভাগই কিন্তু এই প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থের মাধ্যমেই পূরণ করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রতি বছর আমাদের দেশ থেকে বিদেশে পাড়ি জমানো প্রবাসীদের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। 2023 সালের প্রথম 11 মাসেই কিন্তু 12,10,000 প্রবাসী বিদেশে গিয়েছেন, যেটা আগের বছর থেকে অনেক কম। আগের বছরে সেই সংখ্যাটা ছিল 11,40,000। এই বছরে প্রবাসী দিবসের থিম ছিল প্রবাসীরাও উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার। জাতিসংঘও কিন্তু প্রবাসীদের ভূমিকা এবং তাদের অধিকার নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছে। যদিও প্রতি বছর এই দেশ থেকে বিদেশে পাড়ি জমানো প্রবাসীদের সংখ্যা বেড়ে চলছে, তবে তাদের দেওয়া অর্থ এই দেশে কিন্তু বেড়ে যাচ্ছে না। এমনকি দেখা গেছে যে 2023 সালের 8 ডিসেম্বর পর্যন্ত প্রায় 80,000 প্রবাসী এই দেশে খালি হাতে ফিরে এসেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে এর মধ্যে 78,000-এর একটু বেশি ছিল পুরুষ এবং 2,000-এর কিছু বেশি ছিল নারী প্রবাসী। তারা দেশে ফিরে এসেছে খালি হাতে এবং যারা পাসপোর্ট নিয়ে ফিরে এসেছে তাদের তথ্য এই সংস্থার জানা নেই। তবে বলা হচ্ছে যে আসল পরিস্থিতি আরও বেশি খারাপ। প্রবাসীরা নিশ্চয়ই উন্নয়নের অধিকার, তবে তাদের সম্মানটাকে সমুন্নত করা কি হচ্ছে? দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের দেশ থেকে যখন বিদেশে যাচ্ছেন প্রবাসীরা, তখন তারা অনেক সময় ভিটামাটি বিক্রি করেও যাচ্ছেন এবং বেশিরভাগ সময় তারা দালালের মাধ্যমে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যার কারণে তাদের অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। রেজিস্টার্ড সঠিক কোম্পানিগুলোর মাধ্যমে যাতায়াত না করার কারণে কিন্তু তারা অনেক সময় প্রতারিত হচ্ছেন। তারা চাকরি পাচ্ছেন না ঠিক মতো এবং দেখা যাচ্ছে যে তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে তারা দেশে ফিরে আসছেন। এখন সরকারের প্রচেষ্টা চলছে যেন প্রবাসীরা বিদেশে গিয়ে প্রতারিত না হন, তবে সরকারের এই প্রচেষ্টার বাস্তবে ফল দেখা যাচ্ছে না। এই কারণেই অনেক প্রবাসীরা খালি হাতে দেশে ফিরে আসছেন এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রবাসীরা যেন কোনো হয়রানি এবং প্রতারণার শিকার না হয় এর কারণে তারা যে দেশে যাচ্ছে সেই দেশকে নিশ্চিত থাকতে হবে এবং তাদের কাগজপত্র সঠিক আছে কি না, তারা কোথায় চাকরি নিচ্ছে এইসব পরীক্ষা করতে হবে, ডাবল চেক করতে হবে। আর তারপরেও যদি তারা প্রতারণার শিকার হয়ে আবার খালি হাতে দেশে ফিরে আসে, তাহলে আমাদের দেশে তাদের জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে। কেননা যখন একটা প্রবাসী তার সব কিছু ব্যয় করে অন্য দেশে পাড়ি জমান শুধুমাত্র এই দেশকে সাহায্য করার জন্য, শুধুমাত্র এই দেশের উন্নয়নের জন্য, তখন তার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে তার পুরো পরিবার। তাই সে যখন হয়রানি এবং প্রতারণার শিকার হয়, সেই প্রবাসী যখন বিপদগ্রস্ত হয়, তখন কিন্তু একটা পুরো পরিবারের স্বপ্ন নিঃশেষ হয়ে যায়, যা আমাদের কারোর কাম্য নয়। সুভাষ আফায়াত সিজদা, একটু ভাবুন, আরটিভি, ঢাকা।